আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয়ের যে দ্বিতীয় স্কুল আছে দু হাজার তেইশ প্রশ্নবিচিত্রা থেকে তো তার প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব দুই এটা হচ্ছে চাপা দেউলিয়া উচ্চ বিদ্যালয় একের আয় হচ্ছে আয়নবায়ু প্রবাহিত হয় পাঁচ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে দুই ব্রাজিলের আমাজন নদী অববাহিকায় ক্রান্তি অরণ্য হল সেলভা নামে পরিচিত তিন আর্জেন্টিনার পরডোবা শহরটি দুগ্ধ শিল্প কেন্দ্র হিসাবে বিখ্যাত দুয়ের শূন্যস্থান পূরণ আই হচ্ছে কিউমুলো নিম্বাস মেঘের আরেক নাম হলো বজ্র আর দুই হচ্ছে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম আন্দিজ তিনের আয় বলেছে উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম ম্যাক আর দুই বলেছে উত্তর আমেরিকার কলম্বিয়া নদীর একটি বিশেষ বৈশিষ্ট্য লেখক তই হচ্ছে আমাদের কলম্বিয়া নদী এর বৈশিষ্ট্য এই যে বিশেষ বৈশিষ্ট্য বন্যা নিয়ন্ত্রণ সেচ ও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য অনেকগুলো বাঁধ ও জলাধার নির্মাণ করা হয়েছে তিন বলেছে মিসিসিপি নদীর প্রধান উপনদীর নাম কি মিসিসিপি নদীর প্রধান উপনদীর নাম হলো মিসৌরি চারেতে আছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও আই হচ্ছে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হল সুপিরিয়র দুই হচ্ছে নায়াকড়া জলপ্রপাত হচ্ছে সেন্ট লরেন্স পাঁচের আয় বলেছে সম্পৃক্ত বায়ু কাকে বলে সম্পৃক্ত বায়ু কাকে বলে বলেছে তাই এখান থেকে শুধু এই সংজ্ঞাটুকুনি বলবো যে কোনো স্থানে নির্দিষ্ট উষ্ণতাযুক্ত বায়ুতে সর্বাধিক যে পরিমাণ জলীয় জলীয়বাষ্প থাকা দরকার তার সমস্তটাই যখন সেই বায়ু ধারণ করে তখন তাকে সম্পৃক্ত বায়ু বা পরিপৃক্ত বায়ু বলে আচ্ছা পাঁচের দুই বলেছে মৃত্যু উপত্যকা কাকে বলে মৃত্যু উপত্যকা হচ্ছে পশ্চিমের পার্বত্য অঞ্চলের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশের এই উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় নব্বই মিটার নিচু তাই এই অঞ্চলে প্রাপ্ত সামান্য জলের লবণতা এত বেশি যে এখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না এই গভীর উপত্যকা মৃত্যু উপত্যকা নামে পরিচিত এই উপত্যকা উত্তর আমেরিকার উষ্ণতম প্রায় ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস স্থান এবং পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থান ছয় আয় বলেছে পরিচলন বৃষ্টিপাতের বিবরণ দাও তাহলে আমাদের পরিচালন বৃষ্টিপাতের বিবরণ দিতে হবে এই হচ্ছে পরিচলন বৃষ্টিপাত তো প্রথমে সংজ্ঞা ভূপৃষ্ঠের অধিক উষ্ণতার ফলে পরিচলন পদ্ধতিতে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বায়ু ঊর্ধ্বে উঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে পরিচলন বৃষ্টিপাত বলে তো তার সাথে এই ছবিটা সৃষ্টির পরিবেশ কিভাবে মানে কি কারণে পরিচলন বৃষ্টিপাত হয় এক হচ্ছে লম্ব সূর্যরশ্মি দুই হচ্ছে প্রচণ্ড উত্তপ্ত জলভাগ বা ভূভাগ তিন হচ্ছে বাতাসে অধিক জলীয় বাষ্পের যোগান হল পরিচলন বৃষ্টির আদর্শ পরিবেশ পদ্ধতি হচ্ছে ভূপৃষ্ঠে যে সমস্ত অঞ্চলে জলভাগের বিস্তার বেশি এবং সূর্যরশ্মি প্রায় লম্বভাবে পড়ে সেখানে জলভাগ থেকে প্রচুর জলীয় বাষ্প বায়ুতে মেশে এই জলীয় বাষ্প পূর্ণ উষ্ণ এবং হালকা বায়ু উপরে উঠে যায় শীতল বায়ুর সংস্পর্শে এসে এই বায়ুস্থিত জলীয় বাষ্প শীতল ও ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয় এবং মেঘের সৃষ্টি করে এই জলকণা পরস্পর যুক্ত হয়ে ক্রমশ বড় হয় এবং মাধ্যাকর্ষণ শক্তির টানে পরিচালন বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে ঝরে পড়ে বৈশিষ্ট্য বলেছে এক হলো পরিচালন বৃষ্টিপাত সাধারণত দুপুরের পর বা বিকালের দিকে হয় তাই একে ফোর ও ক্লক রেন বলে দুই হলো মূলত কিউমুলো নিম্বাস মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে পরিচলন বৃষ্টিপাত হয় তিন হচ্ছে এই বৃষ্টিপাত খুব কম সময় ধরে অল্প জায়গার মধ্যে হয়ে থাকে চার বৃষ্টিপাতের পর আকাশ পরিষ্কার হয়ে যায় আর পাঁচ হচ্ছে সবচেয়ে কম পরিমাণ মেঘাচ্ছন্নতা থেকে সর্বাধিক পরিমাণ বৃষ্টিপাত হলের অন্যতম বৈশিষ্ট্য এবারে উদাহরণ নিরক্ষীয় অঞ্চলে সারা বছর বিকেলবেলা পরিচালন বৃষ্টি হয় দুই ক্রান্তীয় অঞ্চলে মৌসুমী বায়ু প্রভাবিত দেশগুলিতে মৌসুমি বায়ু আসার আগে পরিচালন বৃষ্টি হয় তিন হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডলে গ্রীষ্মকালের শুরুতে এই বৃষ্টি হয়ে থাকে ছয়ের দুই হচ্ছে আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন আমাজন নদীর মুখে বদ্বীপ গড়ে ওঠেনি এক হচ্ছে তীব্র জলস্রোত আমাজন নদী সারা বছর প্রচুর জল বহন করে সেকেন্ডে এক লক্ষ ষোলো হাজার টন সেই জন্য নদীটিতে সর্বদা প্রবল স্রোত লক্ষ্য করা যায় দুই হচ্ছে স্বল্প লবণতা মোহনা থেকে দুশো কিলোমিটার দূরত্ব পর্যন্ত সমুদ্রের জল ঘোলা থাকে এবং লবণতার পরিমাণ হ্রাস পায় তিন হলো জোয়ার ভাটা প্রবল বেগে জোয়ার ভাটা সংঘটিত হয় বলে কোনো রকম পলি আমাজন নদীর মোহনায় সঞ্চিত হতে পারে না চার সমুদ্র স্রোত আমাজন নদীর মোহনায় প্রবল সমুদ্র স্রোত দেখা যায় ফলে বাহিত পলি সঞ্চিত হওয়ার সুযোগ পায় না ফলে আমাজন নদীর মোহনায় হয়নি সাথে রায় বলেছে চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক আলোচনা করো চাপ বলয় হচ্ছে চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহ বায়ুপ্রবাহের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বায়ু চাপের পার্থক্যের জন্যই বায়ু প্রবাহিত হয় পৃথিবীতে সাতটি নির্দিষ্ট বায়ুচাপ বলায় রয়েছে নিরক্ষীয় নিম্নচাপ বলায় কর্কটীয় উচ্চচাপ বলায় মকরীয় উচ্চচাপ বলায় বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলায় বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলায় সুমেরু উচ্চচাপ বলায় আর কুমেরু উচ্চচাপ বলায় এবারে নিয়ত বায়ু হচ্ছে ভূপৃষ্ঠের স্থায়ী উচ্চচাপ বলায় থেকে স্থায়ী নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট গতিতে এবং নির্দিষ্ট দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ুপ্রবাহ বলে নিয়ত বায়ু বায়ু তিন রকমের হয় আয়ন বায়ু পশ্চিমা বায়ু আর হলো মেরু বায়ু এবার নিয়ত বায়ু প্রবাহের সঙ্গে বায়ুচাপ বলয়গুলির সম্পর্ক আয়ন বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক উভয় গোলার্ধে ক্রান্তি উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে পাঁচ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি অক্ষরেখার মধ্যে সারা বছর নির্দিষ্ট পথে আয়ন বায়ু প্রবাহিত হয় আর এই ছবিটা অবশ্যই দেবে আর বলেছে এই বায়ু উত্তর গোলার্ধে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় পৃথিবীর আবর্তন গতির জন্য ফেরেলের সূত্রানুসারে ডান দিকে বেঁকে উত্তর পূর্ব দিকে এবং উত্তর পূর্ব বায়ু নামে ছুটে আসে একইভাবে দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলায় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় ফেরেলের সূত্রানুসারে বাম দিকে বেঁকে দক্ষিণ পূর্ব দিক থেকে দক্ষিণ পূর্ব বায়ু নামে প্রবাহিত হয় পশ্চিমা বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক উত্তর গোলার্ধে পঁয়ত্রিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি অক্ষাংশের মধ্যে ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ুকে পশ্চিমা বায়ু বলে এই বায়ু উত্তর গোলার্ধে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় ফেরেলে সূত্রানুসারে ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম দিক থেকে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ুরূপে প্রবাহিত হতে থাকে দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে পশ্চিমা বায়ু প্রবাহিত হওয়ার সময় ফেরেলে সূত্রানুসারে বাম দিকে বেঁকে উত্তর পশ্চিম দিক থেকে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ুরূপে প্রবাহিত হতে থাকে মেরু বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক উভয় গোলার্ধে সত্তর থেকে আশি ডিগ্রি অক্ষরেখার মধ্যে মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ুকে বায়ু বলে উত্তর গোলার্ধের সুমেরু উচ্চচাপ বলয়ের থেকে তীব্র শীতল এবং শুষ্ক বায়ু সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় ফেরেলের সূত্রানুসারে ডান দিকে বেঁকে উত্তর পূর্ব দিক থেকে উত্তর পূর্ব মেরুবায়ু রূপে প্রবাহিত হয় আর দক্ষিণ গোলার্ধের কুমেরু উচ্চচাপ বলয় থেকে তীব্র শীতল ও শুষ্ক বায়ু কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় ফেরেলের সূত্রানুসারে বাম দিকে বেঁকে দক্ষিণ পূর্ব দিক থেকে দক্ষিণ পূর্ব মেরুবায়ু রূপে প্রবাহিত হতে থাকে তো এটা পাঁচ নাম্বারের প্রশ্ন একটু লিখতেই হবে তো এটা ছিল সাতের একের দাগে চাপ বলার সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্কের আলোচনা দুয়েতে আছে বাইশ ব্যালেটের সূত্রটি লেখো আর বৈপুরত্য উষ্ণতা কিভাবে সৃষ্টি হয় আচ্ছা প্রথম যেটা আছে সাতে দুয়ে যে বাইশ ব্যালেটের সূত্র নামকরণ হচ্ছে আঠেরোশো সালে ডাচ আবহবিদ বাইশ ব্যালট চাপের পার্থক্য এবং বায়ুপ্রবাহের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে গিয়ে এই সূত্র আবিষ্কার করেন তাই তার নামানুসারে বাইশ ব্যালের সূত্র নামকরণ করা হয়েছে সূত্র হচ্ছে বাইশ ব্যালের সূত্রানুসারে উত্তর গোলার্ধে বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেদিকে পিছন ফিরে দাঁড়ালে বাম দিকে অপেক্ষা ডান দিকে অধিক বায়ুচাপ অনুভূত হয় অর্থাৎ ডান দিকে উচ্চচাপ এবং বাম দিকে নিম্নচাপ হয় দক্ষিণ গোলার্ধে এর ঠিক বিপরীত অবস্থা লক্ষ্য করা যায় আর ওর সাথে আছে যে বৈপরীত্য উষ্ণতা কিভাবে সৃষ্টি হয় তো বলছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উত্তাপ না কমে অনেক সময় কি হয় বৃদ্ধি পায় এই অবস্থাকে বৈপরীত্য উষ্ণতা বলে সাধারণত পার্বত্য উপত্যকায় তাপ বিকিরণ করার ফলে রাত্রে উঁচু পার্বত্য বাতাস খুব শীতল ও ভারী হয়ে পর্বতের ঢাল ভেয়ে ক্যাটাবেটিক বায়ুরূপে উপত্যকায় নেমে আসে ফলে নিচু উপত্যকার উষ্ণতা উচ্চ পর্বতগাত্রের উষ্ণতা অপেক্ষা কমে যায় এইভাবে বৈপরীত্য উষ্ণতার সৃষ্টি হয় এই জন্য শীতল এবং নাতিশীতোষ্ণ পার্বত্য অঞ্চলের উপত্যকায় জনবসতি ও কৃষিকার্য পর্বতের উঁচু অঞ্চল অপেক্ষা কম দেখা যায় আর তার সাথে এই বৈপরীত্য উষ্ণতার এই ছবিটা দিয়ে দিতে হবে তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর ভূগোলে দ্বিতীয় যে স্কুল বেড়াচাপা দেউলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রশ্নের উত্তরগুলো তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে